হ্যালো লার্নার্স, অনেকদিন পর আবাই আমি তোমাদের সাথে তোমাদের জন্য নিউ লেসন নিয়ে আসছি। কিছুদিন আগে পূজার ছুটিতে আমি একটু ব্যস্ত থাকায় আমি তোমাদের জন্য ভিডিও তৈরি করতে পারিনি। তো আবার আজ থেকে শুরু হচ্ছে। আমরা এর আগে ভয়েস চেঞ্জটা কমপ্লিট করেছি, আজকে আমরা এক ক্লাসেই ফুল কন্ডিশনালসটা শিখে ফেলব। আমরা অনেক সময় বলি, যদি এটা হতো আমি এটা করতাম, যদি তুমি আমাকে দাওয়াত করতে আমি যেতাম, যদি তুমি আমাকে সাহায্য করতে আমি কাজটি করতে পারতাম। এই যে যদি, একটা যদি মানে একটা কন্ডিশন, একটা শর্ত দিয়ে আমরা যখন সেন্টেন্সগুলো বলি, এই সেন্টেন্সগুলোকে বলে কন্ডিশনাল। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজে মোট তিনটা কন্ডিশনাল আছে, আজকে আমরা দেখব। চলো আমরা পড়ে যাই। ফার্স্ট অফ অল প্রেজেন্ট কন্ডিশনাল, পাস্ট কন্ডিশনাল, পারফেক্ট কন্ডিশনাল। ওকে, তো একটু আমি একটু বলি যে যখন প্রেজেন্ট কন্ডিশনালটা হবে সেটা বর্তমান কালে, বর্তমানকে বোঝাচ্ছে। যদি তুমি আমাকে ইনভাইট করো আমি যাব, যদি তুমি সাহায্য চাও আমি তোমাকে সাহায্য করব। আর পাস্ট কন্ডিশনাল হচ্ছে যে যেটা অতীতকালে হতো, অতীতকালে যেটা হতো কিন্তু অতীতকালে ওই ঘটনাটি ঘটে নাই। তাহলে অতীতকালে কোনো ঘটনা যদি ঘটতো তাহলে কি হতো, এটা বোঝাতে আমরা পাস্ট কন্ডিশনাল ব্যবহার করব। আর পারফেক্ট কন্ডিশনালটা এটা ঠিক একটু অবাস্তব, মানে একটু আনরিয়ালিটি, এবং সাথে এটা সম্ভব নয়। ঠিক তেমন ক্ষেত্রে আমরা পারফেক্ট কন্ডিশনাল ব্যবহার করব। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ শিখি। ফার্স্টে আমরা শিখব প্রেজেন্ট কন্ডিশনাল। ওকে, চলো পড়ে যাই। তাহলে প্রেজেন্ট কন্ডিশনাল আগে আমরা স্ট্রাকচারটা দেখব, এরপর আমরা এক্সাম্পল দেখব। ওকে, তোমরা কিন্তু সবাই প্র্যাকটিস করবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তাহলে ফার্স্ট স্ট্রাকচারটা হচ্ছে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট যদি থাকে। ওকে, এরপরে সাবজেক্ট, সাবজেক্ট প্লাস, এখানে তুমি শ্যাল দিতে পারবে, উইল দিতে পারবে, ক্যান দিতে পারবে। ওকে, প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। ওকে, তাহলে আমরা একটু উদাহরণ দেখি। সবাই তোমরা কিন্তু এটা লিখে নেবে, না লিখে নিলে কিন্তু মনে থাকবে না। তো আমরা এখন এটা থাকতে আমরা একটা এক্সাম্পলটা দেখব। ইফ ইট রেইনস আই উইল ইউজ আমব্রেলা। ওকে, খেয়াল করো এইটা কিন্তু কন্ডিশনাল, আর এটা হচ্ছে রেস্ট সেন্টেন্স। তাহলে খেয়াল করবে যে তোমাদের এই ইফ যুক্ত সেন্টেন্সে এটা প্রেজেন্ট টেন্সে আসবে, প্রেজেন্ট কন্ডিশনাল হলে এটা প্রেজেন্ট ইনডিফিনিটে থাকবে, আর এরপর স্ট্রাকচারটা যাবে ফিউচার ইনডিফিনিটে, অর্থাৎ শ্যাল উইল ক্যান ব্যবহৃত হবে। ওকে, তাহলে অনেক সময় দেখা যায় যে যদি এই অংশটা আগে আসে, যেমন আই উইল হেল্প ইউ, এরপরে মনে করো তোমাকে বসাতে হবে। খেয়াল করো তোমরা যখন দেখবে যে কখনো যদি প্রেজেন্ট ফিউচার ইনডিফিনিট টেন্সটা থাকে, অর্থাৎ সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্ব ওয়ান, তখন তোমরা অবশ্যই এখানে তোমরা ফার্স্ট কন্ডিশনাল অর্থাৎ প্রেজেন্ট কন্ডিশনালটা লিখবে। তাহলে ইফ ইউ টেল মি, ওকে, তাহলে এটা যদি যদি এইটুকু সামনে থাকে তাহলে তাহলে তোমরা এই পার্টটুকু পরে লিখবে, আর যদি এইটা সামনে থাকে তাহলে এই পার্টটুকু পরে লিখবে। ঠিক আছে, তো যেটা যেভাবেই থাকুক তোমাদের এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে, স্ট্রাকচারটা মনে থাকলে তোমাদের ভুল হবে না। সেন্টেন্সের এই অংশটা অর্থাৎ ফিউচার ইনডিফিনিটটা সামনে আসলে এবং প্রেজেন্ট কন্ডিশনটা পরে গেলে এটা কোনো সমস্যা নেই, ওকে থাকবে। তো খেয়াল রাখবা যদি এই অংশটা ইফ যদি তুমি পরে লেখো তাহলে তোমার এখানে
এখানে কিন্তু ক্যাপিটাল লেটার হবে না, আমি তোমাকে বোঝানোর জন্য বলছি এই জায়গা তোমার স্মল লেটার দিতে হবে, ঠিক আছে? ইফ দিতে হবে আর এখানে কোনো কমা বসবে না, কিন্তু ইফ যদি প্রথমে বসে তাহলে একটা কমা ব্যবহার করতে হবে। ওকে, তাহলে প্রেজেন্ট কন্ডিশনে তোমরা এভাবে শিখবে যে খুব সিম্পল, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কমা ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কিরকম হবে? সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, এবং এখানে এস বা ইয়ে যোগ হবে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আর ওই পাশে তোমার সাবজেক্ট প্লাস শ্যাল উইল, ক্যান ও ব্যবহৃত হতে পারে, মে ও ব্যবহৃত হতে পারে, ঠিক আছে, মাস্ট ও ব্যবহৃত হতে পারে, কারণ এটা কিন্তু কন্ডিশনাল। অতএব ওখানে মডেল অবজারভি বসবে, এরপরে ভার্ব ওয়ান বসবে। ওকে, তাহলে আমরা এরপরে সেকেন্ড কন্ডিশনাল অর্থাৎ পাস্ট কন্ডিশনাল দেখব। পাস্ট কন্ডিশনালে আমরা অনেক সময় বলি যে অতীতের ঘটনা, যদি আমি কঠোর পরিশ্রম করতাম তাহলে আমি সফল হতাম, এ ধরনের কথা আমরা প্রায় বলি। ওকে, তো এই এই ধরনের সেন্টেন্স গুলাই সেকেন্ড কন্ডিশনাল, এটা হচ্ছে পাস্ট কন্ডিশনাল। ওকে, এই স্ট্রাকচারটা এরকম হবে, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব টু, মনে রাখতে হবে ভার্ব টু প্লাস অবজেক্ট, এরপরে আবার সাবজেক্ট, সাবজেক্ট অন্যটা হতে পারে, একই সাবজেক্ট হতে পারে, প্লাস উড শুড কুড, ওকে, প্লাস ভার ওয়ান প্লাস অবজেক্ট। ওকে, খুব সিম্পল, যে অতীত কালে কোনো যদি কন্ডিশন দেই, যে অতীতে যদি সিম্পল আমরা বলি যে আমি যদি কঠোর পরিশ্রম করতাম বা আমি যদি এই খবরটা আগে জানতাম তাহলে আমি যেতাম, আমি যদি আগে ইনফর্ম হতাম তাহলে আমি এই কাজটি করতাম, এই ধরনের সেন্টেন্সগুলোকে, এই ধরনের সেন্টেন্সেস যখন আমরা ব্যবহার করব তখন আমরা সেকেন্ড কন্ডিশনাল অর্থাৎ পাস্ট কন্ডিশনাল সেন্টেন্সটা ব্যবহার করব। ওকে, তাহলে আমরা একটু এক্সাম্পল দেখি। ইউ invited me, I would attend the party. ওকে, তাহলে এই ধরনের সেন্টেন্সগুলো সেম, পার্থক্যটা হচ্ছে এখানে ইফের পরে পাস্ট ইনডিফিনিট হবে, এরপরে উড দিয়ে করতে হবে, উড শুড কুড, এই তিনটা হচ্ছে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট, যে উড শুড এবং কুড, এবং এরপরে ভার্ব ওয়ান, মানে কোনো এস বা ইয়েস হবে না, কারণ আমরা জানি মডেল অক্সিলারি বসলে এরপরে আর ভার্বের কোনো চেঞ্জ হবে না, একদম ভার্বের প্রেজেন্ট ফর্মটাই বসবে। ওকে, আচ্ছা আমরা একটা এক্সাম্পল দেখি, যে আমি যদি এখানে প্রথমে যদি একটা গ্যাপ দিয়ে লিখি, ইফ আই ওয়াজ ইনফর্মড, ওকে, ইফ আই ওয়াজ ইনফর্ম, তাহলে আমি এখানে লিখতে পারি যে আই উড গো দেয়ার। ওকে, জাস্ট আমাদের স্ট্রাকচারটা মনে রাখতে হবে, এখানে স্ট্রাকচারটা একদম মেইন ফ্যাক্ট, স্ট্রাকচার মনে রাখতে হবে, ইফযুক্ত সেন্টেন্সটা যদি পরেও বসে কোনো সমস্যা নেই, আমাদের স্ট্রাকচার অনুযায়ী ওটা সামনে চলে আসবে, আর যদি ওটা সামনে বসে ইফ ছাড়া সেন্টেন্সটা, যেটা ইফ উইদাউট ইফ, তাহলে ইফযুক্ত সেন্টেন্সটা আমরা পড়ে দিব, আর ইফযুক্ত সেন্টেন্স সামনে বসলে পড়ে দিব, ঠিক আছে? তো এভাবে আমাদের প্র্যাকটিস করতে হবে। তাহলে এবার আমরা পাস্ট কন্ডিশনটা এরকমই হবে, প্রেজেন্ট শেষ করলাম, পাস্ট শেষ করলাম, এবার আমরা পারফেক্ট কন্ডিশনটা যাব। ওকে, পারফেক্ট কন্ডিশনটা কিছুটা আনরিয়াল, মানে যেটা আসলে হওয়ার মতো নয়, যেন আমরা বলি যে আমার যদি পাখির মতো ডানা থাকতো, বা আমি যদি পাখি হতাম, আমি আকাশে উড়ে বেড়াতাম, বা আমি এ করতাম, এগুলো কিন্তু আসলে আমরা যেটা বলি সেটা কিন্তু আসলে বাস্তবে হবে না, ওটা হচ্ছে আমাদের মনের একটা ইমোশন। এই ইমোশন যেগুলো হবে সেগুলো পারফেক্ট কন্ডিশনাল, ঠিক আছে? এটা পারফেক্ট কন্ডিশনাল, এখানে মনে রাখতে হবে যে ইফের পরে পাস্ট পারফেক্ট টেন্স করবে। এরপরে আমরা স্ট্রাকচারটা দেখে নিই, তাহলে তোমাদের আরো সহজ হবে। ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি, মানে পাস্ট পার্টিসিপেট ফ্রম অবজেক্ট। ওকে, তাহলে সাবজেক্ট প্লাস পুট
শুভ খুব এখানে এক্সট্রা ক্যাপিটাল করতে হবে একটা হ্যাভ বসবে প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট যদি অবজেক্ট থাকে আমরা অবজেক্ট নেব আর অবজেক্ট দরকার নেই ওকে তাহলে আমি যদি বলি ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড তাহলে কমা দিয়ে আমরা লিখব আই উড হ্যাভ ফ্লোন ইন দ্য স্কাই ওকে ঠিক এইভাবে সবগুলো একই কথা যদি আগেরটা যদি ইফ ছাড়া সেন্টেন্সটা আগে থাকে তাহলে ইফযুক্ত সেন্টেন্সটা আমরা পরে ব্যবহার করব আর যদি ইফযুক্ত সেন্টেন্সটা প্রথমে থাকে তাহলে আমরা ইফ ছাড়া সেন্টেন্সটা পরে ব্যবহার করব এবং মনে রাখবা যখনই ইফ থাকবে তখনই টেন্সের তিনটা টেন্সই ব্যবহার সে করবে একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট আরেকটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট আরেকটা হচ্ছে পাস্ট পারফেক্ট আর যদি পাস্ট ইনডিফিনিট বসে তাহলে ওখানে উড শুড কুড এরপরে ভার্ব ওয়ান এরপরে যদি ওটা যদি পাস্ট ইনডিফিনিট বসে তাহলে উড কুড উড উড কুড দিয়ে করতে হবে আর এরপরে যদি পারফেক্ট টেন্সে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে উড হ্যাভ শুড হ্যাভ কুড হ্যাভ এরপরে আমাদের ভার্বের কি পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করতে হবে ওকে তো কন্ডিশনালটা এই পর্যন্ত এবার এখানে আমি বলি তোমাদের ইন্টারমিডিয়েট পর্যন্ত অর্থাৎ আপ টু ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভ অর্থাৎ ইন্টার পর্যন্ত তোমাদের যে কম্পিটিং সেন্টেন্স চ্যাপ্টারগুলো হয় এখানে একটা কি দুইটা একটা তো অফকোর্স থাকবে অনেক সময় দুটোও থাকে অর্থাৎ এটা খুবই ইম্পর্ট্যান্ট ফর স্টুডেন্টস এবং যারা স্পিকিংয়ে এক্সপার্ট হতে চায় যারা গ্রামার এক্সপার্ট হতে চায় তাদের জন্য তিনটা কন্ডিশনালটা খুব প্র্যাকটিস করতে হবে ওকে তো আজ এ পর্যন্ত আমরা নেক্সট ক্লাসটা শুরু করব রাইট ফর্ম অফ ভার্বস যেটা আমি তোমাদের ভার্ব ক্লাসের সময় বলছিলাম যে ভার্বের ইউজটা খুব ইম্পর্ট্যান্ট এই জন্য আমরা নেক্সটে রাইট ফর্মস অফ ভার্বটা শিখবো ওকে আল্লাহ হাফেজ